পোস্ত নামটার মধ্যেই কিন্তু আমাদের সবার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে। আর যদি সেটা হয় আলু পোস্ত, তাহলে তো আর কোনো কথাই নেই। বাঙালি আলু পোস্ত বলতে একটা অদ্ভুত ভালো লাগা। তো আজকে আমি আলু পোস্ত কিভাবে বানিয়েছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখতে থাকো রেসিপিটা। নমস্কার, শম্পা স্পেশাল ইন কুকিং এ সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আলু পোস্ত রেসিপি আমরা মোটামুটি সবাই জানি কেমন ভাবে বানাতে হয়, আর সবাই খেয়েও দেখেছি এটার টেস্ট কেমন। তো আমিও আজকে আলু পোস্ত রেসিপিটা বানিয়েছি। অবশ্য সেটা দুরকম পদ্ধতিতে বানিয়েছি, একটা পেঁয়াজ দেয়া আর একটা পেঁয়াজ ছাড়া। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চলো রেসিপিটা শুরু করে দিই। আলু পোস্ত বানানোর জন্য এখানে আমি আমার পরিমাণ মতো বড় বড় আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ঠিক যেমন ভাবে আলু ভাজার জন্য আলু কাটে, আলু পোস্তের জন্য একই ভাবে এরকম ভাবে চৌকো চৌকো করে ছোট ছোট করে আলু কেটে নিতে হয়। আলুগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াতে 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সামান্য একটু হলুদ দিয়েছি যাতে তেলটা না ছিটকায়। এবারে পোস্তর জন্য কেটে রাখা আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো, আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জিনিসটাকে ভেজে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে হলুদের ব্যবহার করছি কিন্তু খুবই সামান্য পরিমাণে। পোস্ততে অনেকে হলুদের ব্যবহার করেন না, সেক্ষেত্রে দেখতে সাদা সাদা লাগে, ভালোই লাগে, তবে আমি একটু এখানে সামান্য হলুদ দিলাম। এবার পোস্তটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট। তো আজকে পোস্তটা আমি শিলে ভালো করে বেটে নিচ্ছি। মিক্সিতেও পেস্ট করা যায়, তবে শিলে বাটা মশলার কিন্তু সবসময়ই একটা অন্যরকম টেস্ট থাকে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে বাটা পোস্তটা এর মধ্যে দিয়ে দেব। এই নিরামিষ পোস্তটা কিন্তু পেঁয়াজ ছাড়াই হচ্ছে, আর এটা একটু শুকনো শুকনো টাইপের রাখবো। তো আমি পোস্তটা একবারে না ঢেলে 2 থেকে 3 বারে আস্তে আস্তে করে মেশাবো। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম আলুটা গলে যাওয়ার জন্য, আর পরিমাণ মতো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য। আলু পোস্ত কিন্তু মোটামুটি এখানে শেষের পর্যায়ে, বারবার নাড়তে থাকবো, আর আমি কাঁচা পোস্তটা এইভাবেই বারবার যোগ করতে থাকি। আমার এটা ভালো লাগে, তার কারণ হচ্ছে কাঁচা পোস্তের গন্ধটা পোস্তের মধ্যে বজায় থাকে। একবারে দিয়ে কষিয়ে নিলে কিন্তু আলু পোস্তের সেই গন্ধটা আমার কাছে ঠিক ভালো লাগে না। আলু পোস্ত হয়ে গেলে উপর থেকে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সর্ষের তেল কাঁচা, এতে কিন্তু পোস্তের স্বাদ গন্ধ দুটোই সুন্দর লাগে। এই হয়ে গেল নিরামিষ আলু পোস্ত রেসিপি। এবার চলে যাচ্ছি পেঁয়াজ দিয়ে আলু পোস্ত রেসিপিতে। ঠিক একই পদ্ধতিতে কড়াতে সর্ষের তেল, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। একইভাবে ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়ে এবার আমি পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজ কেটে এর মধ্যে যোগ করে দেব। যেহেতু পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করছি, সেই জন্য পেঁয়াজটা প্রথমেই যোগ করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে সামান্য হলুদ, সামান্য লবণ এর সঙ্গে যোগ করে দেব, আর একইভাবে পোস্তটাকে বেটে নেব। নিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে ঠিক একইভাবে পোস্তটাকে ওপর থেকে ছড়িয়ে দেব। তবে এই পেঁয়াজ দিয়ে আলু পোস্ত রেসিপিটা আমি একটু ঝোলঝোল টাইপের করব। ওটা ছিল একটু শুকনো শুকনো গামাখা টাইপের, এটা একটু ঝোলঝোল। পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা একেবারেই নরম হয়ে গেছে, গলে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু একটু আঠা আঠা টাইপের পোস্ত করব ঝোলঝোল, সেই জন্য আমি একটু জল দিয়ে দিলাম প্রথমে। আলুটা বেশ গলে গেলে সেই সময় কিন্তু আমি বেটে রাখা পোস্তটা এর সঙ্গে অ্যাড করব। এখানে দুরকম পোস্ততেই কিন্তু আমি কোনো রকম চিনি বা মিষ্টির ব্যবহার করছি না, কারণ আমার ভালো লাগে না পোস্ততে চিনি। তবে যার দরকার বা যার ভালো লাগে সে কিন্তু সামান্য একটু মিষ্টি যোগ করতে পারে। তো এই হয়ে গেল পেঁয়াজ দিয়ে আর এক রকম পোস্তের রেসিপি। কেমন লাগলো দুটো পোস্তের রেসিপি অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। তোমাদের ভালো ভালো কমেন্টস পেলে কিন্তু পরের ভিডিও বানানোর জন্য আমি বেশ উৎসাহিত হই। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।